এরপরে প্রশ্ন হলো 4-5 বছর ধরে যুব খুব কষ্টে আছি আমার মনের মধ্যে খুব বাজে চিন্তা আসে প্রথমে আল্লাহ বা নবীকে নিয়ে আসতো তখন আরো বিস্তৃতভাবে অন্য চিন্তা এখন আরো বিস্তৃতভাবে অন্য চিন্তা আসে বা যা কাউকে বলা সম্ভব নয় এর জন্য সারাক্ষণ তওবা ইস্তেগফার করি যত তওবা করি তত বেশি চিন্তা আসে নিজেকে খুব অপরাধী লাগে আমি খুব কষ্টে আছি হুজুর কি করব অনেক ভাইদের এরকম প্রশ্ন আসে মুসলমানের সন্তানদের এই রকম পরিস্থিতি তৈরি হওয়াটা এটা একেবারে নতুন জিনিস না তবে ইদানিং একটু বেশি বিভিন্ন জায়গায় আমরা এরকম মানুষ দেখছি যে তার মনে হচ্ছে কোরআন তার পায়ের নিচে এটা তার মনে হয় এবং নিজে যন্ত্রণার মধ্যে ভুগতে থাকেন ছটফট করেন যে আমি এটা করতে পারি না মুসলমান হিসেবে আল্লাহকে নিয়ে বাজে কথা আল্লাহকে নিয়ে গালিগালাজ করা এগুলো মনে আসে ভাইরা আমার ইন্টারেস্টিং বিষয় হলো এই বিষয়গুলো প্রমাণ করে যে শয়তানের অস্তিত্ব আছে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয় এবং শয়তানের এই কুমন্ত্রণার বিষয়টা টের পাওয়ার পরে আপনার ঈমান আরো বেড়ে যাওয়া উচিত যেখানে কেউ একজন আমাকে আমাকে শয়তানি করছে এই কথা চিন্তা করে আপনি আল্লাহর অস্তিত্বের প্রতি আরো বেশি ইয়াকিন এবং বিশ্বাস আপনার আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম এক সাহাবী বলেছেন যে আমার আল্লাহকে নিয়ে বাজে চিন্তা হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যা কানাফসুল ঈমান এটাই তো মূল ঈমান যে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসছে যে যেই ঘরে সম্পদ আছে ওই ঘরে চোর যায় কোনো অমুসলিমের মনে এরকম চিন্তা আসে না আপনি যেহেতু ঈমান এনেছেন শয়তান আপনার ঈমান নষ্ট করার জন্য লেগেছে বিশেষ করে এগুলো ব্ল্যাক ম্যাজিকের কারণে কালো জাদুর কারণে এই সমস্ত ভয়াবহ পরিস্থিতি মানুষের শরীরে তৈরি হয় মনের মধ্যে তৈরি হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ব্ল্যাক ম্যাজিক দূরের জন্য কোরআন হাদিসের আলোকে যারা ঝাড়ফুঁক করেন তাদের শরণাপন্ন হন কোরআনে কারিমের সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করেন শুনেন এবং আয়াতুল কুরসি বেশি বেশি তেলাওয়াত করেন এই কাজগুলো আপনি বেশি বেশি করেন মানসিক কোন চিকিৎসকের শরণাপন্ন আপনি হতে পারেন পাশাপাশি সেটা আপনার জন্য সহায়ক হতে পারে আর সেই সাথে বাম দিকে শয়তান সাধারণত মানুষকে বাম দিক থেকে কুমন্ত্রণা দেয় প্রতীকী থুতু বাম দিকে নিক্ষেপ করেন এবং আল্লাহর কাছে পানা চান আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং পড়েন আমানতু বিল্লাহি ওয়া রাসূলি এটা পড়েন এবং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন বাম দিকে প্রতীকী থুতু দেন তিনবার এবং বেশি সূরা বাকারা তেলাওয়াত করেন এবং পড়েন আওয়াজ দিয়ে দিয়ে কোন ঝাড়ফুঁকের কাছে যান মানসিক কোন ডাক্তারকেও দেখান বহুমুখী কার্যক্রম করেন সেই সাথে মাথায় রাখবেন আল্লাহ সম্পর্কে আপনার মনে বাজে চিন্তা আসার মানে হলো আপনি ঈমানদার আপনি এই চিন্তার কারণে পেরেশান আপনি এটাতে খুশি না তার মানে আপনার মধ্যে ঈমান আছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে অতএব আপনার ঈমান হারা হন নাই এটা নিয়ে আপনি টেনশন বেশি করলে শয়তান আরো পেয়ে বসবে টেনশন করবেন না বরং খুশি হবেন যে শয়তানকে আমি টের পাচ্ছি সে আমাকে আমার মধ্যে বাজে চিন্তা ঢুকাচ্ছে আল্লাহর প্রতি ঈমান আরো বেড়ে যাওয়া উচিত কিছু কিছু এলাকায় মসজিদ বানানো নিয়ে প্রায় প্রতিযোগিতা চলে অথচ মসজিদের তুলনায় মুসল্লি খুবই কম সুদর্শন মসজিদের তুলনায় মুসল্লি খুবই কম এ সম্পর্কে আপনার মতামত কি তুলনামূলক কম দূরত্বে ঘন ঘন মসজিদ নির্মাণে ইসলাম কতটুকু উৎসাহিত করে সুন্দর একটি প্রশ্ন মসজিদ হওয়া তো ভালো কিন্তু দেখতে হবে মসজিদের উদ্দেশ্যটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু ফিল জান্নাতি বাইতান মিসলাহ যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য কোনো মসজিদ বানায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করবেন আমরা যদি কোনো মসজিদ নির্মাণ করি এবং সেটা যদি আল্লাহর জন্য হয় যেখানে মসজিদ নির্মাণের হাদিস আছে সেখানে দেখবেন লিল্লাহি কথাটা আছে অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য মসজিদ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর বিনিময়ে একটা ঘর জান্নাতের একটা প্রাসাদ আল্লাহ তাআলা তাকে নির্মাণ করে দেবেন এখন কথা হলো এই মসজিদটা নির্মাণ যেহেতু হতে হবে আল্লাহর উদ্দেশ্যে আমাদের যদি মতলব হয় যে আমাদের বাড়ির সামনে একটা মসজিদ থাকলে আমাদের সুনাম হবে সুখ্যাতি হবে মানুষ জানবে অমুকের ছেলেরা মসজিদ বানিয়েছে অমুকের বাড়ির সামনে মসজিদ হয়েছে তাহলে এক্ষেত্রে সওয়াব হবে না এটা প্রশংসনীয় কাজ নয় আমাদের দেশে অনেক এলাকায় মসজিদ হয় এটা শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত মত পার্থক্যকে কেন্দ্র করে কমিটিতে গন্ডগোল লাগছে কয়েকজন মানুষ বের হয়ে আরেকটা মসজিদ করছে এরকম মসজিদ আমাদের দেশে অহরহ আছে না নাই খুবই ন্যাক্কারজনক একটা কাজ আমরা মনে করি যে আমরা তো সবের কাজ করছি আপনি মসজিদ বানাবেন যদি মসজিদের প্রয়োজন থাকে ঠিক আছে এই জায়গায় মসজিদের প্রয়োজন আছে মানুষ দূরে যায় নামাজ পড়া লাগে কষ্ট হয়ে যায় এখানে একটা মসজিদ বানালেন এটা ঠিক আছে মসজিদের দরকার হোক বা না হোক যেহেতু আমাকে সভাপতি করা হয় নাই যেহেতু আমাকে সেক্রেটারি করা হয় নাই অতএব আমি আরেকটা মসজিদ বানাবো বানায় আমি সেখানে সভাপতি হব তাহলে এটা কি আল্লাহর জন্য হলো আল্লাহর জন্য না হলে এটা ইবাদত হবে না
এই মসজিদে নামাজ পড়লে মুসল্লিদের নামাজ হয়ে যাবে কিন্তু যারা বানাইছেন তাদের সওয়াব হবে বরং দুনিয়াবী মতলবে বানানোর কারণে এটা রিয়া হবে লৌকিকতা হবে এবং উদ্দেশ্যের অসাধুতার কারণে শিরকে আসগর শিরকে খাফি গুপ্ত শিরকের গুনাহ পর্যন্ত হতে পারে এজন্য মসজিদ বানাইতে গিয়ে আমরা উদ্দেশ্য যেন অসৎ না থাকে সেটা খেয়াল রাখতে হবে আপনি বলবেন মসজিদ কমিটির লোকেরা খারাপ তো তারা খারাপ হলে কি আপনার নামাজ হবে না এই ফতোয়া তো আপনাকে কেউ দেয় নাই যে মসজিদ কমিটির লোকেরা যদি ভালো না হয় সে মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না এমন কোনো কথা তো নাই তারা যদি খারাপ হয় তো তারা তো চিরকাল থাকবে না তাই বলে আপনি আরেকটা মসজিদ প্রয়োজন না হলে সেখানে গড়ে তুলবেন আমি চট্টগ্রামে এক জায়গায় গেছি পুকুরের এক পাড়ে একটা মসজিদ আছে কমিটিতে গন্ডগোল লাগার পর কিছু লোক বের হয়ে অপর প্রান্তে আরেকটা মসজিদ বানাইছে ছোট্ট একটা পুকুরের দুই পাড়ে দুইটা মসজিদ এটা আল্লাহর ঘরের সাথে উপহাস করার শামিল ভাইরা আমার অতএব মসজিদ বেশি হওয়া ভালো কিন্তু সেটা হবে প্রয়োজনে সেটার উদ্দেশ্য হবে মানুষের প্রয়োজন পূরণ করা ঢাকা শহরে যে পরিমাণ মানুষ যত ঘন বসতি রাস্তার এপারে একটা ওই পাড়ে একটা মসজিদ হলে দোনো মসজিদেই ভর্তি হওয়ার মতো মানুষ আছে বসবাস করে বিশাল বড় বড় অ্যাপার্টমেন্ট পুরো অ্যাপার্টমেন্টে মানুষের জন্য একটা মসজিদ ছোটখাটো দরকার হয়ে পড়ে অতএব এই হিসাবে মসজিদ বেশি হওয়া প্রশংসনীয় কিন্তু মসজিদ বেশি বানাচ্ছেন সেটা যদি হয় ওই যে গন্ডগোল ফাসাদ করে সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য মুতাল্লি সাজার জন্য বাকাওয়াতি জাহির করার জন্য তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই প্রশংসনীয় হতে পারে না